নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ দেখতে চলেছেন একটি নতুন ধরনের ভিডিও যা কখনো কল্পনা করতে পারেননি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি কখনো শুনেছেন একই রোগে পুরুষের জন্য একরকম ওষুধ, আবার নারীর জন্য আরেক রকমের ওষুধ? এতদিন পর্যন্ত একই রোগের জন্য সকলের একই ওষুধ খেয়ে এসেছি। চিকিৎসা শাস্ত্রে নতুন আবিষ্কার এক নতুন দিগন্ত খুলে দিল। এতদিন পর্যন্ত ভুল চিকিৎসাই হয়ে এলো, এই ভুলের আবিষ্কার করলেন চার বঙ্গসন্তান। এই চার বিজ্ঞানী হলেন অনুসূয়া চক্রবর্তী, সৈকত চক্রবর্তী, দীপ্তরূপ নন্দী, অনলব বসু। এরা প্রত্যেকে হলেন কলকাতাবাসী, প্রত্যেকে কল্যাণীর জিন সংক্রান্ত গবেষণা কেন্দ্র NIBNGA-তে গবেষণারত। তাদের গবেষণায় উঠে এসেছে পুরুষ ও নারীর শরীরে একই রকম জিন সবসময় একই রকম কাজ করে না। এতেই নড়ে গেছে চিকিৎসা বিজ্ঞানের পুরনো ভিত, কাজেই নারী পুরুষের চিকিৎসা কোনোভাবেই এক হতে পারে না। তাছাড়া তাদের গবেষণায় উঠে এসেছে ওষুধের ডোজও আলাদা হতে পারে। তাদের এই গবেষণালব্ধ ফল প্রকাশিত হয়েছে জেনেটিক্স বিষয়ের বিখ্যাত আমেরিকান জার্নাল PNAS-তে। এতে বোঝা যাচ্ছে তথাকথিত চিকিৎসাবিদ্যা রোগ নির্ণয় ওষুধের ক্ষেত্রে আমূল পরিবর্তন হতে চলেছে। এই চার বিজ্ঞানী হাজার হাজার জিন নিয়ে গবেষণা করে চলেছেন, তারা নারী ও পুরুষের 12টি বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছেন। তারা দেখেছেন 27% ক্ষেত্রে একই জিন নারী ও পুরুষের ক্ষেত্রে বিপরীতমুখী কাজ করছে, বেশিরভাগ রোগে জিনগত প্রভাব থাকে। তাহলে বোঝা যাচ্ছে একই রোগে পুরুষের ক্ষেত্রে যে ওষুধ হবে নারীর ক্ষেত্রে তার উল্টো ওষুধ হবে। তার মানে বহুলাংশে আমরা ভুল চিকিৎসারই সম্মুখীন হয়ে গেছি। দেখা গেছে মেয়েরা এই ব্যাপারে বঞ্চিত, অর্থাৎ রোগ নিরাময়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন। যে জিন মেয়েদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে সেই একই জিন ছেলেদের ওজন বৃদ্ধি করে, আবার যে জিন ছেলেদের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে সেই জিন মেয়েদের ওজন কমায়। তাদের ধারণা জিনের এই খেলা পরবর্তী প্রজন্মের কাছে এক ক্ষতিকারক দিনের ইঙ্গিত বহন করছে। কলকাতা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার রানা ভট্টাচার্য গবেষণাটিকে যুগান্তকারী আখ্যা দিয়েছেন। সবার জ্ঞাতার্থে দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন, সঙ্গে একটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার জন্য রইল শুভেচ্ছা, ভালো থাকবেন, ধন্যবাদ।